ছয় চক্রবুহে বন্দী দেশ, অভিমন্যুর উদাহরণ তুলে অধিবেশন কক্ষে মোদী সরকারকে আক্রমণ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। মহাভারতে অভিমন্যুর চক্রবুহের উল্লেখ তুলে ধরে মোদী সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। সোমবার অধিবেশন কক্ষে রাহুল বলেন, অভিমন্যুকে যেভাবে চক্রবুহে বন্দী করে ছয়জন মিলে হত্যা করেছিল, ঠিক সেভাবেই গোটা ভারতকে চক্রবুহে বন্দী করছে বিজেপি সরকার। সংসদে বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি জামানায় দেশ ছয় চক্রবুহের মধ্যে আটকে গিয়েছে বলে উল্লেখ করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, মোদী জামানায় মন্ত্রী থেকে শুরু করে কৃষক, ভোটার, বেকার সকলে ভীত। সংসদে বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, হাজার বছর আগে হরিয়ানার কুরুক্ষেত্রে অভিমন্যু নামে এক যুবককে চক্রবুহে বন্দী করে হত্যা করেছিল ছজন। আমি সেই চক্রবুহ নিয়ে কিছুটা পড়াশুনো করি এবং জানতে পারি এই চক্রবুহের অন্য নাম হল পদ্মবুহ। পদ্মফুলের মতো আকার হওয়ায় এমন বলা হতো, কিন্তু এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এক নতুন চক্রবুহ তৈরি করা হয়েছে, এটাও পদ্মের আকারের, এবং প্রধানমন্ত্রী তার নিজের বুকে সেটে ঘুরে বেড়ান। এই চক্রবুহ ব্যবহার করা হচ্ছে দেশের কৃষকদের বিরুদ্ধে, মাঝারি ব্যবসায়ী, অগ্নিবীর, পড়ুয়া, বেকার যুবক যুবতীদের বিরুদ্ধে। আজও এই চক্রবুহে দ্রোণাচার্য, কর্ণ, কৃতবর্মা, শকুনি, কৃপাচার্য, অশ্বস্থমার মতো ছজন রয়েছে। বর্তমানে এই চক্রগুলি হল নরেন্দ্র মোদী, অমিত শাহ, মোহন ভাগবত, অজিত ডোভাল, আম্বানি ও আদানি। রাহুল বলেন, করোনার সময় দেশের ছোট ও মাঝারি ব্যবসাকে পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে, যার জেরে দেশে ভয়ঙ্করভাবে বেড়েছে বেকারত্ব। অর্থমন্ত্রী এখানে বসে আছেন, দেশের বেকার সমস্যা মেটাতে তিনি কি করছেন? বাজেটে আপনি ইন্টার্নশিপ উল্লেখ করেছেন, জানিছ কি, রসিকতা ছাড়া আর কি? প্রথমে পা ভেঙে এখন ব্যান্ডেজ লাগানোর চেষ্টা চলছে। রাহুল আরো বলেন, আজ প্রশ্ন ফাঁস দেশের পড়ুয়াদের জন্য একটা বড় সমস্যা, যেখানেই যান সেখানেই বেকারত্ব। একদিকে প্রশ্ন ফাঁসের চক্রবুহ, অন্যদিকে বেকারত্বের চক্রবুহ। 10 বছরে 70 বার প্রশ্ন ফাঁস হয়েছে এবং এই প্রথমবার দেশের সেনাকে অগ্নিবীর নামের চক্রবুহের ফাঁদে ফেলা হয়েছে। এই বাজেটে অগ্নিবীরদের পেনশনের জন্য একটা টাকাও বরাদ্দ হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।